আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাম্পলিফিকেশন নিয়ে। অ্যাম্পলিফিকেশন অর্থাৎ বাংলায় যেটি আমরা করি ভাব সম্প্রসারণ, সেটি ইংরেজিতে বলা হয় অ্যাম্পলিফিকেশন, অর্থাৎ ভাবের সম্প্রসারণ করা। অ্যাম্পলিফাই শব্দের অর্থ বর্ধিত করা। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড অর্থ হচ্ছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আবার এটি এইভাবে বলা যায় যে প্রসপারিটি ব্রিংস ফ্রেন্ডস, অ্যাডভার্সিটি ট্রাইস দেম। এর অর্থ হচ্ছে সমৃদ্ধি বন্ধু আনে আর প্রতিকূল পরিস্থিতি তাদের পরখ করে। অর্থাৎ হচ্ছে প্রসপারিটি অর্থাৎ সমৃদ্ধি, অর্থাৎ যখন কারো ভালো সময় চলে তখন বন্ধু তার প্রতি আকৃষ্ট হয়। আর অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি অর্থ হচ্ছে প্রতিকূলতা, এবং প্রতিকূলতা বা প্রতিকূল পরিস্থিতি ট্রাইস দেম অর্থ তাদের পরখ করে বা তাদের এক্সামাইন করে, তাদের চেখে দেখে যে আসলে বন্ধু কি প্রকৃত না ফেক। অর্থাৎ বিপদের সময়ে, প্রতিকূল সময়ে, সেই প্রসপারিটির সময়ে যে বন্ধুগুলো এসেছিল তারা কি অ্যাডভার্সিটির সময়ে থাকে নাকি চলে যায়। তো মেইন আইডিয়া, এই লাইনের মেইন আইডিয়া আগে বলতে হবে। অ্যাম্পলিফিকেশন করার সময় দু তিন লাইনে আগে মেইন আইডিয়াটা বলতে হবে, তারপরে আমরা মূল অ্যাম্পলিফিকেশনে যাব। তো মেইন আইডিয়াটি বিশ্লেষণ করলে এরকম দাঁড়ায় যে ফ্রেন্ডশিপ ইজ এ ডিভাইন কোয়ালিটি, যে বন্ধুত্ব একটি ডিভাইন কোয়ালিটি অর্থ হচ্ছে স্বর্গীয় কোয়ালিটি অর্থ গুণ, একটি স্বর্গীয় গুণ। উই নিড রিয়েল ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে বন্ধু প্রয়োজন, রিয়েল ফ্রেন্ডস, প্রকৃত বন্ধু প্রয়োজন। রিয়েল অর্থ প্রকৃত, তাহলে আমাদের লাইফে প্রকৃত বন্ধু প্রয়োজন। উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন কেস অফ চুজিং ফ্রেন্ডস অর্থ হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল হতে হবে বা সতর্ক হতে হবে। এটি হচ্ছে এই মেইন আইডিয়া, এই এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এই ভাবটিকে যদি আমরা অ্যাম্পলিফিকেশন করতে যাই তাহলে এর মেইন আইডিয়া হচ্ছে এখানে আছে। এখন হচ্ছে মূল আলোচনায়, অর্থাৎ অ্যাম্পলিফিকেশন। মেন ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। হি ওয়ান্টস পার্সনস উইথ হোম হি ক্যান মিক্স অ্যান্ড কনভার্স ফ্রিলি অর্থ যে সে মানুষ চায় যার সাথে সে অবাধে মিশতে পারে ও আলাপ করতে পারে। এই যে কনভার্স, এই কনভার্স শব্দের অর্থ হচ্ছে আলাপ করা, আলাপ করা। এই কনভার্স হচ্ছে ভার, আর এখান থেকেই নাউনটা এসেছে হচ্ছে কনভার্সেশন। আমরা যে বলি কথোপকথন সেটি হচ্ছে কনভার্সেশন, আর এই কনভার্সটা হচ্ছে ভার্ব। কনভার্স অর্থ হচ্ছে আলাপ করা। এক্সচেঞ্জিং থটস অ্যান্ড আইডিয়াস অর্থ হচ্ছে চিন্তা ও ভাবনা বিনিময় করা। এক্সচেঞ্জ শব্দের অর্থ বিনিময় করা। হোপস অ্যান্ড ফিয়ার্স অর্থ হচ্ছে হোপ মানে আশা, ফিয়ার অর্থ হচ্ছে ভয় বা উদ্বেগ। তাহলে আমরা আমাদের ভয় বা উদ্বেগ, আমাদের চিন্তা এবং আমাদের ভাবনা, এগুলো আমরা যার সাথে ফ্রিলি ডিসকাস করতে পারি, যার সাথে আমরা মন থেকে মিশতে পারি, ভালো লাগে আমাদের মিশতে, আসলে তারাই হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমরা তাদের ফ্রেন্ড বলি। বাট এভরিবডি উইথ হোম উই মিক্স অ্যান্ড কনভার্স ইজ নট এ ফ্রেন্ড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। কিন্তু সবাই অর্থাৎ যাদের সাথেই, মানে প্রত্যেকের সাথেই যাদের সাথে আমরা মিশি ও কথাবার্তা বলি, তারা সবাই কিন্তু প্রকৃত অর্থে বন্ধু নয়। ট্রু সেন্স অর্থ হচ্ছে প্রকৃত অর্থে কিন্তু বন্ধু নয়। সাম গ্যাদার রাউন্ড আস ওয়ানলি ইন আওয়ার হেইডেস, হেইডেস অর্থ হচ্ছে ভালো সময়, মানে সুসময়। সুসময়ে আমাদের পাশে কেউ কেউ আমাদের পাশে জড়ো হয়। গ্যাদার শব্দের অর্থ জড়ো হওয়া বা কাছে আসা। ফর দের ইন্টারেস্ট, ইন্টারেস্ট অর্থ হচ্ছে স্বার্থ। তাহলে কি হবে অর্থটা, যে অনেকে তাদের স্বার্থে আমাদের চারিদিকে জড়ো হয়। দে আর সরি বাট হোয়েন উই ফল ইন ইভিলনেস, কিন্তু যখন আমরা খারাপ সময়ে পড়ি বা মন্দ সময়ে পড়ি, দে লিভ আস অল টুগেদার, তখন তারা সবাই আমাদের পরিত্যাগ করে বা ত্যাগ করে, আমাদের ছেড়ে চলে যায়। দে আর সেলফিশ অ্যান্ড অপরচুনিটিস, এই ধরনের ফ্রেন্ড যারা, এই ধরনের মানুষ যারা, তারা হচ্ছে সেলফিশ অর্থ হচ্ছে স্বার্থপর, এবং অপরচুনিস্ট, অপরচুনিস্ট শব্দের অর্থ হচ্ছে সুবিধাবাদী। তাহলে তারা হচ্ছে স্বার্থপর এবং তারা হচ্ছে সুবিধাবাদী। কারা? যারা দুঃসময়ে
চলে যায়, অর্থাৎ সুসময়ে যারা থাকে কিন্তু দুঃসময় আসা মাত্রই যারা চারপাশ থেকে কেটে পড়ে তাদেরকে বলা হয় সেলফিশ, অর্থ স্বার্থপর এবং অপরচুনিস্ট বা সুবিধাবাদী। দ্য ডিসিবাস, ডিসিবাস শব্দের অর্থ প্রতারণা করা। তাহলে দ্য ডিসিবাস ইন ডিসগাইজ অফ ফ্রেন্ডশিপ, ইন ডিসগাইজ অফ অর্থ হচ্ছে ছদ্মবেশে, তাহলে ইন ডিসগাইজ অফ অর্থ হচ্ছে ছদ্মবেশে। আর এই ডিসিভ শব্দের অর্থ প্রতারণা করা, তাহলে তারা আমাদের বন্ধুত্বের নামে মানে বন্ধুত্বের ছদ্মবেশে আমাদেরকে প্রতারণা করে। দে ফ্ল্যাটারাস, ফ্ল্যাটার শব্দের অর্থ হচ্ছে তীব্র প্রশংসা করা, চাটু করা, তোষামোদ করা। তাহলে দে ফ্ল্যাটারাস অ্যান্ড প্লে দ্য রোল অফ এ সাইকোফ্যান্ট। এই সাইকোফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে মোসাহেব, মোসাহেব বা চাটুকার, যারা চাটুকার তাদেরকে বলা হয় সাইকোফ্যান্ট, সাইকোফ্যান্ট। তাহলে তারা আমাদের ভীষণ প্রশংসা করে এবং তারা প্লে দ্য রোল অফ এ সাইকোফ্যান্ট, এবং তারা মোসাহেব বা চাটুকারের ভূমিকা পালন করে। দে আর ফলস ফ্রেন্ডস, তারা হচ্ছে ফলস ফ্রেন্ডস অর্থাৎ তারা হচ্ছে ফেক ফ্রেন্ডস, মানে তারা হচ্ছে মিথ্যা বন্ধু। দে আর কোম্পানি ইজ কন্টাজিয়াস, তাদের কোম্পানি অর্থ হচ্ছে সঙ্গ, তাদের সঙ্গ হচ্ছে কন্টাজিয়াস অর্থ হচ্ছে সংক্রামক, তাহলে তাদের সঙ্গ হচ্ছে সংক্রামক। উই শুড অ্যাভয়েড সাচ ফ্রেন্ডস বাই অল মিনস, অর্থাৎ যে কোনো উপায়ে এমন বন্ধুদের আমাদের পরিহার করা উচিত। অ্যাভয়েড শব্দের অর্থ পরিহার করা, তাহলে আমাদের সকলের উচিত সাচ ফ্রেন্ডস এমন বন্ধুকে যে কোনো উপায়ে, বাই অল মিনস অর্থ যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে তাদেরকে পরিহার করা, পরিত্যাগ করা আমাদের উচিত। দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ ফ্রেন্ড ক্যান বি জাস্ট ইন আওয়ার অ্যাডভার্সিটি, অর্থাৎ দি রিয়েল ক্যারেক্টার অফ এ ফ্রেন্ড, একটি বন্ধুর আসল চরিত্র ক্যান বি জাস্ট অর্থাৎ মূল্যায়ন করা যেতে পারে, বিচার করা যেতে পারে ইন আওয়ার অ্যাডভার্সিটি, অর্থাৎ আমাদের প্রতিকূল পরিস্থিতির সময়ে, আমাদের যখন মন্দ সময়, খারাপ সময় চলে, তখন আসলে একটি বন্ধুর প্রকৃত পরিচয় উদ্ঘাটন করা সম্ভব। রিয়েল ফ্রেন্ডস আর লাইক টাচস্টোন ইন আওয়ার লাইফ, প্রকৃত বন্ধুরা আমাদের জীবনে টাচস্টোন বা পরশ পাথরের মতো। দে স্ট্যান্ড বাই আওয়ার টাইম ইন উইল অ্যান্ড উ, উইল অ্যান্ড উ অর্থ হচ্ছে সুখে দুঃখে, অর্থাৎ ভালো সময়ে খারাপ সময়ে। তাহলে দে স্ট্যান্ড বাই আওয়ার টাইম, বাই আওয়ার সাইড ইন উইল অ্যান্ড উ, এরকম সাইডও হতে পারে, যে দে স্ট্যান্ড বাই আওয়ার সাইড, যে তারা আমাদের পাশে, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়ায়। দে ইভেন স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার সেক, এমনকি তারা আমাদের জন্য, ফর আওয়ার সেক শব্দের অর্থ আমাদের জন্য, আমাদের স্বার্থের খাতিরে, আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, তারা এমনকি, ইভেন শব্দের অর্থ এমনকি, তারা তাদের জীবনও, দেয়ার লাইফসও স্যাক্রিফাইস বা উৎসর্গ করতে পারে, আমাদের স্বার্থে আমাদের প্রকৃত বন্ধু তাদের জীবনও উৎসর্গ করতে পারে। দে ডোন্ট লিভ দেয়ার ফ্রেন্ডস ইন দেয়ার ইভিল ডেজ, তারা তাদের বন্ধুকে কখনোই মন্দ সময়ে, বিপদের সময়ে কখনোই ফেলে যায় না। দে স্ট্যান্ড বাই দেয়ার সাইড উইথ হেল্পফুল মেন্টালিটি, হেল্পফুল মেন্টালিটি অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে তারা বন্ধুর দুঃসময়ে তাদের পাশে দাঁড়ায়। সাস ফ্রেন্ডস আর দ্য সোর্স অফ ফেইথ অ্যান্ড প্লেজার্স, এমন বন্ধুরা আসলে বিশ্বাস এবং আনন্দের উৎস। দাস উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস শব্দের অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। তাহলে দাস, সুতরাং দাস শব্দ হচ্ছে সুতরাং, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের সতর্ক থাকতে হবে সুসময়ের বন্ধুদের ব্যাপারে, সুসময়ের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।